হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো ও মাধ্যমিক 2019 এ যে সমস্ত কোশ্চেন আসতে চলেছে সেই সমস্ত দিয়ে কোশ্চেন নিয়ে আলোচনা করবো। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তারপরে এই অঙ্কটি, পিনের মূল্য প্রতি ডজন 2 পয়সা কমলে, পিনের মূল্য কি হচ্ছে প্রতি ডজন যদি 2 পয়সা কমে যায় তাহলে কি হচ্ছে 42 টাকায় কি হচ্ছে 6টি বেশি পিন পাওয়া যাবে। তো প্রতি ডজনের বর্তমান মূল্য কত, মানে পিনের দাম এখন যা আছে তার থেকে যদি 2 টাকা কমে যায় তাহলে 2 পয়সা কমে যায় তাহলে 42 পয়সায় কি হচ্ছে 6খানা পিন বেশি পাওয়া যাবে। অবভিয়াসলি জিনিসের দাম কমলে জিনিস বেশি পাওয়া যাবে টাকায়, সেই টাকায়। তো এখন বর্তমান মূল্য কত সেটাই চেয়েছে। তো ধরে নেব, ধরি পিনের বর্তমান মূল্য, পিনের বর্তমান মূল্য এক্স পয়সা। আচ্ছা, পয়সা এখানে প্রতি ডজন হবে, তাই হোক এখানে ডজন লিখে দিলাম, পার ডজন। প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত হচ্ছে এখানেও লিখে দিতে হবে, তোমরা যারা বুঝতে পারো। প্রতি ডজন বর্তমান মূল্য কী হচ্ছে, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য এক্স টাকা ধরে নিলাম। তাই এখন যেহেতু প্রতি ডজন কলম পিনের মূল্য এক্স টাকা, তো এখন কোন মূল্যগত যদি 2 টাকা কমে যায়, সাপোজ যদি 2 টাকা কমে যায় তাহলে এ প্রতি ডজনের মূল্য কত। তাই সবার আগে 42 টাকায় কী হচ্ছে 6টি ই পিন আমরা বেশি পাবো। তো এখানে কী হচ্ছে দেখো, ও এখানে 12টি পিনের মূল্য বর্তমান, এখনের কথা বলছি, বর্তমান পিনের ভালো করে বুঝিয়ে নাও যে 12টি পি যদি আমি এক্স টাকায় কতটি পাই, যদি দেখি এক্স টাকায় কটি পিন পাই, এক্স টাকায় পিন পাই হচ্ছে 12টি, ঠিক আছে। 1 টাকায় পিন পাই কত, 1 টাকায় যদি পিন ধরি যে 1 টাকায় কতগুলো পিন পাই, 12/XT। সেরকমভাবে যদি 42 টাকা হয়, 42 পয়সা হয়, 42 পয়সায় মানে এক্স পয়সায় 12টি থাকে, 1 পয়সায় কত 12/XT, 42 পয়সায় কত হবে 12/42/XT। আমরা কি হচ্ছে বর্তমানে পিন পাচ্ছি, কি বললাম বর্তমানে এই সংখ্যক পিন পাচ্ছি। যদি একই প্রসিডিওরে করি আমরা, এটা বর্তমান, আর যদি কমে যায় কমার পরে পিন কি পাচ্ছি দেখো, এক্স মাইনাস দু টাকা কমে গেছে, মানে এক্স মাইনাস 2 টাকা প্রতি ডজনের দাম কত এক্স মাইনাস 2 টাকা, তাহলে মানে হচ্ছে এক্স মাইনাস 2 টাকায় কটা পিন পাচ্ছি 12টি এখন, কারণ 1 টাকায় কত পাচ্ছি 12/X-2। আর 42 পয়সায় কত পাচ্ছি 12/42/X-2, তাহলে এখন কমে যাওয়ার পরে এই পিনটা পাচ্ছি আর বর্তমানে এই পিনটা পেতাম। তো এখন কমলে কতটা বেশি পাবো, কত পিন বেশি পাবো 6টা, তার মানে এইটা নিশ্চয়ই বেশি পিন পাচ্ছি। তো এটা হচ্ছে পিনের সংখ্যা, এই কমে যাওয়া গেলে যে পিন পাবো আর এখন যে পিন তার থেকে কি 6টা বেশি পাবো, তার মানে এইটা মাইনাস এটা ইকুয়ালস টু 6। সেটাই প্রশ্ন মতে, একবারে প্রশ্ন মতে লেখো, তোমরা লিখেও করতে পারো যে এরকমভাবে এক্স টাকায় এতটি পাচ্ছে এরকম। দুবারে আমি একবারে করছি প্রশ্ন মতে, তোমাদের বোঝার ব্যাপারটা আমি বুঝিয়ে দিয়েছি এখান থেকে, আশা করি কে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কত হবে 12 ইন্টু কত হচ্ছে 42/কত হচ্ছে এক্স মাইনাস 2, মানে এটা এটা বেশি পিন, এটা মাইনাস কী হচ্ছে 12/42/কত হচ্ছে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 6টি। তাই এখান থেকে দেখো 12 আমি গুণ করছি না, 12/42টাকে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে এখানে কি পড়ে থাকছে 1/X-2 -1/X ইকুয়ালস টু কী হচ্ছে 6। তাহলে এখান থেকে কি হয়ে যাচ্ছে, এটাই ক্যালকুলেট করো এইটুকুকে, আর এইটা যে আছে এইটা এ পাশে বাই আকারে নিয়ে আসো, 6/ কি হয়ে যাচ্ছে 12/42, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, একদম সহজভাবে ক্যালকুলেশন করবে, জটিল ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। তো এখানে X/X-2, ঠিক আছে, X/X-2 এটা কোনাকুনি চলে গেল, X মাইনাসে কী হয়ে যাচ্ছে +2, ঠিক আছে, এইটার সাথে গুণ হচ্ছে মাইনাস দিয়ে, তাই জন্য এটা -X হয়ে গেলো আর -2 হয়ে গেলো, এইটা কেটে গেল। দেন কী হয়ে যাচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে 2 আর এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে হচ্ছে এইটা গুণ করলে X²-2X ইকুয়ালস টু এখানে কী হয়ে যাচ্ছে 1/ এখানে 42 গুণে কত হচ্ছে 84, মানে 82।
84 তো 84 হয়ে গেল। তো এখন কি এটার সাথে ক্রস মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা থাকলো একের সাথে গুণ করে, আর এটার সাথে দুই দিয়ে গুণ করি, তাহলে কত হয়, 4 × 2 = 8, 8 × 2 = 16, তাহলে এটা হয়ে গেল। তো এখান থেকে কি হয়ে যাচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা এপাশে আসলে a = 0 মাইনাস হয়ে গেল। তো এখন এটাকে দেখো, তাহলে তো এই এখন এটাকে দেখো, এইটাকে ভেঙে মানে এ 168 মানে 100, তো এখন এটাকে ভেঙে দেখো এটা 2 আনতে হবে, মানে কি 168 ভেঙে কি হচ্ছে 2 আনতে হবে। তাহলে 168 ভাঙলে যদি মাইন্ডে আমি তোমরা ক্যালকুলেট করে নেবে, মাইন্ডে যদি ক্যালকুলেশন করি তাহলে বোঝা যাচ্ছে যে এখানে 14 × 12 মানে 168 হয়ে যায়, 168 হয়ে যায় 14 × 12, 14 থেকে 2 গেলে কত হয়ে যাবে 2। তাহলে এখানে আমি জায়গাটা মুছে দিলাম, তোমরা এটা আগে বুঝে নিয়েছো, তো এখানে জায়গা নেই বলে এখানে করছি। দেখো ও এখানে এক্স স্কোয়ার মাইনাস এখানে কত হয়ে যাচ্ছে 14 × x প্লাস কি হয়ে যাচ্ছে 12 x, কী হচ্ছে 14 x প্লাস 12 x, কেন 14 থেকে 12 মাইনাস 14 আর প্লাস 12 হয়ে হচ্ছে মাইনাস 2। ও আর এইটাকে এই কী বললাম লেখা যায় মাইনাস কত হচ্ছে 14 × 12 লিখে লিখে দিলাম = 0। এখান থেকে কী কমন যাচ্ছে এখান থেকে দেখো, ও এখান থেকে যদি কী কমন যাচ্ছে, এখান থেকে এক্স কমন যাচ্ছে x − 14, আর এখান থেকে প্লাস 12 কমন যাচ্ছে x − 14 = 0। তাহলে x − 14 = আর হচ্ছে x + 12 = 0, x − 14 রয়েছে দুটো, ও x − 14, তাহলে x − 14 একটা 14 বসে গেলো, পরে রইলো x + 12, তাহলে x − 14 = 0 আর হচ্ছে x + 12 = 0, তাহলে x = কী হচ্ছে 14 আর x = হচ্ছে −12, তাহলে কোনটা বড়ো? এইটা হচ্ছে নেগেটিভ গুলো গ্রহণযোগ্য নয়, কেন পিনের কোনো কিছুর মূল্য কোনো দিন মাইনাসে হতে পারে না, তাই জন্য এটা গ্রহণযোগ্য নয়। আর এখানে কী হচ্ছে বর্তমান মূল্য, তাহলে কী বেরিয়ে যাবে এ পিনের প্রতি ডজন এর বর্তমান মূল্য হচ্ছে এ 14 পয়সা, তাহলে এইখানেই এই একই জিনিস লিখতে হবে, প্রতি ডজন পিনের বর্তমান মূল্য কত হচ্ছে 14 পয়সা। এটা হয়ে গেল অ্যান্সার। এরপরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 7 সেমি, অন্য দুটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে একটি অতিভুজের দৈর্ঘ্য বলে দিয়েছে আর অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর বলে দিয়েছে। তা আমাকে বলেছে অপর দুটি যে অন্য দুটি বাহু রয়েছে বা অপর দুটি বাহু রয়েছে অতিভুজ ছাড়া, এটা ত্রিভুজের যে অপর অতিভুজ ছাড়া অপর দুটো বাহু রয়েছে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলে দিয়েছে। তাহলে তো এখানে এ আমাদের এ ধরে নিতে হবে যে এখানে দেখো একটা অতিভুজ রয়েছে, একটা অতিভুজ এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা মানে সমকোণী ত্রিভুজ রয়েছে তার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ যেটা 13 বলে দিয়েছে। আর এই দুটোর মধ্যে পার্থক্য মানে এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য বলে দিয়েছে হচ্ছে কত ও 7 সেমি। তাহলে আমি এখানে ধরে নিলাম যে এই যে কোনো একটা বাহু দিয়ে এই বাহুর একটি বাহুর দৈর্ঘ্য এক্স ধরে নিলাম, তো একটা বাহুর দৈর্ঘ্য এক্স বললে আরেকটা বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে ধরে নিলাম x + 7 হবে, কেন এদের মধ্যে অন্তর, এদের দিয়ে বিয়োগ করলে যাতে 7 থাকে, অন্তর মানে কি এদের মধ্যে পার্থক্য দৈর্ঘ্যের পার্থক্য 7, তাহলে একটা এক্স ধরে নিলে অপরটা x + 7ও লিখতে পারি, কারোর ইচ্ছা হলে x − 7ও লিখতে পারো, কোনো ভুল নেই, x + 7ও লিখতে পারো x − 7ও লিখতে পারো, যেটা ইচ্ছা বড় ছোট হতে পারে। তো এখানে ধরি একটি বাহু এক্স, অপর বাহুটি সমকোণী ত্রিভুজে লিখে নেবে অপর বাহু কী হয়ে যাবে x + 7 আমি ধরে নিয়েছি সেমি, আর অতিভুজ বলে দিয়েছে অতিভুজ কত বলেছে 13 সেমি, ঠিক আছে। তো এখানে আমরা জানি যে এই বৃহত্তম বাহু মানে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি এইটার স্কোয়ার আর এইটার স্কোয়ার করলে যেটা হবে আর এই দুটোর স্কোয়ার করলে এ তার স্কোয়ার করে তার যোগ করলে এর সমান হবে, তাই সেটাই প্রশ্ন মতে এখানে লিখবো। ও প্রশ্ন মতে এ কী হচ্ছে এ অতিভুজ ছাড়া অপর দুটি বাহুর বর্গের সমষ্টি, মানে কি এইটা স্কোয়ার প্লাস x + 7 তার স্কোয়ার, এদের বর্গের সমষ্টিটা অতিভুজের বর্গের সমান হয় মানে 13 স্কোয়ারের সমান হবে। তো এখান থেকে ক্যালকুলেট করে আমার কি কাজ হবে x এর মান বের করে নেওয়া, তাই এখানে কি হবে x² আর প্লাস এটাকে কি হচ্ছে a + b তার হোল স্কোয়ার ফর্মুলা a² + 2a + b², তাহলে a² + 2ab মানে x × 7 + 7 স্কোয়ার = 13 আর 13 গুণ করলে 169,
ঠিক আছে, তাহলে এখান থেকে এ কী হয়ে যাবে, 2x² প্লাস এখানে কত হয়ে যাচ্ছে, এ 7 × 14 মানে 14x প্লাস 49, এইটা এপাশে আসলে মাইনাস হয়ে যায়, এটাকে এপাশে নিয়ে আসলাম প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে 2x² প্লাস কী হয়ে যাচ্ছে 14x, এটা যদি বিয়োগ করি তাহলে কী হয়ে যাচ্ছে, এটা বিয়োগ করলে হয়ে যাবে 120। দেখো এখান থেকে যদি বিয়োগ করি, এটার থেকে এটা বিয়োগ করছি এবং বড় সাইন মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এ 169 থেকে এ যদি আমরা 49 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, এ আমাদের হয়ে যাবে হচ্ছে 120 = এখানে 0 রয়েছে, তাহলে এখান থেকে দেখো ছোট করার জন্য 2 কমন নিয়ে নিচ্ছি, 2 2 একবারে একবারে করা যায়, আমি 2 কমন নিয়ে নিলাম, 2 কমন নিলে x² প্লাস এখানে কী হয়ে যাবে 7x, এটা হয়ে যাবে 60, ছোটো করে নিলাম ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে, তাই এই 2টা যদি বাই এই এখান থেকে বাই আকারে এখানে যায় তাহলে 2 হয়ে যাবে, আর 2 এর সাথে 0 যদি 0 দিয়ে ভাগ করা হয় তাহলে কী হবে, এই 2 দিয়ে ভাগ করা যায় 0কে, তাহলে 0ই হবে, তাই জন্য 2টা সরিয়ে দিলাম। তো এখানে এই তাহলে এটা কী হচ্ছে, মিডিলাম ফ্যাক্টর করতে হবে, এ তাহলে কি এখানে 5 বার আমরা জানি কত হচ্ছে 60, তাহলে এ x² তাহলে দেখো আমরা এখানে করছি এটা, এটাকে মিডিলাম ফ্যাক্টর করতে হবে, এ তাহলে এখানে কী হচ্ছে 5 বার কত হচ্ছে 60, 12 থেকে এ যদি 5 বিয়োগ করি তাহলে কত হবে 7, তাহলে এখান থেকে কী হচ্ছে এ এ x² 5 বার 60, 12x মাইনাস 5x মাইনাস 60 = 0, কী করলাম 12 থেকে 5 যাচ্ছে কত হয়ে যাবে 7, 7 লেখা রয়েছে সেটা করেছে, আর যা আছে তাই রেখেছি, এখান থেকে কী কমন যাচ্ছে x কমন যাচ্ছে, তাহলে x প্লাস কত হচ্ছে 12, আর এখান থেকে মাইনাস 5 কমন যাচ্ছে x, 5 বার 60 মাইনাস হয়েছে, চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, প্লাস 12 = 0, তাহলে এখান থেকে কী হচ্ছে x প্লাস 12, আর এটা হয়ে যাচ্ছে x মাইনাস 5 = 0, হয় অথবা করব হয় x প্লাস 12 = 0 অথবা হচ্ছে x মাইনাস 5 = 0, তাহলে x = কী হচ্ছে মাইনাস 12, আর x = কত হচ্ছে 5। কোনো দৈর্ঘ্য কি হচ্ছে মাইনাস 12 হতে পারে, কোনো দিনও কোনো কোনো বাহুর দৈর্ঘ্য মাইনাসে আসতে পারে না, তাই জন্য এটা কী হচ্ছে লিখবো, এটি গ্রহণযোগ্য নয়, এটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয়, এখানে লিখবে এটি ঋণাত্মক বলে গ্রহণযোগ্য নয় তোমরা লিখবে, আর এটি কী হচ্ছে ধনাত্মক এবং এটি গ্রহণযোগ্য, তাহলে x = কত হচ্ছে 5, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা উত্তরে লিখবো যে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহু কত, একটি বাহু x ধরে নিয়েছিলাম, x এর মান বেরিয়ে গেছে তো 5 সেমি, আর অপর বাহুটি কত, অপর বাহুটি হচ্ছে x 5 + 7, মানে x + 7 মানে 5 + 7, 5 + 7 মানে হচ্ছে 12 সেমি। যদি তোমরা এখানে x মাইনাস করতে তাহলে তোমাদের দেখতে এখানে x এর মান বেরোতে হচ্ছে 12, তার থেকে 7 বিয়োগ করে দিতে 5 বেরিয়ে যেত, তাহলে তুমি x মাইনাস করো আর প্লাস করো তোমাদের অ্যান্সার একই বেরোবে, ঠিক আছে। বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ইন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।